আচ্ছা এই জায়গাটা হচ্ছে মাসুদ খান বিউটি জোন আর বলতেছি আমি মনে আছে আমার আচ্ছা প্লেসটা হচ্ছে মাসুদ খান বিউটি জোন আর মাসুদ খান এখানে বসা সে আমার মেকআপ করেছে আর আমাদের পিকচার তুলছে হচ্ছে এমএইচ বিপু ভাইয়া আর আমার স্টাইলিং করেছে তানজিল জনি আর আমার ড্রেস হচ্ছে ভিভা ক্রিয়েশন থেকে জুয়েলারি হচ্ছে শাম্মিস থেকে তো সব মিলিয়ে আমি অনেক এক্সাইটেড আমি অনেক হ্যাপি আর এটা আমার জনির সাথে থার্ড কাজ আমরা একবার ব্রাইডাল শ্যুট করেছি দেন আমরা একটা শো করেছি ফ্যাশন শো করেছি একসাথে তো সব মিলিয়ে এটা আমার ওর সাথে থার্ড কাজ আর আমার সেকেন্ড ব্রাইডাল ওর সাথে তো ওই দিনও আমাকে একটা ডিফারেন্ট লুক দিয়েছে আজকেরটা একদমই ডিফারেন্ট তো মূলত আমি এই নিয়ে মোটামুটি আমি আমার নাইন্থ টাইম লুক এটা ব্রাইডালে তো আমি এতটুকু হ্যাপি যে আমার নাইন্থ টাইম নাইন্থের মতোই হয়েছে মানে আমার মানে নবমটা আমার মনে হয়েছে নবমের মতোই কারণ একদমই ডিফারেন্ট আমার যেই নয়টা লুক না নয়টা লুকই একদম ডিফারেন্ট নয়টা লুকই আলাদা নয়টা লুক দেখিয়ে দেখিয়ে আপনারা বলতে পারবেন যে আমি এই সাজটা সাজবো সো আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্যাট আর আমি চাই সামনে আরও ব্রাইডাল হোক কিংবা যে কোনো অন্য যেতেই হোক না কেন শ্যুটস আমি চাই এরকম ডিফারেন্ট করে যেতে আর আমার ভালো লাগে যখন মানুষরা আমার উপর এক্সপেরিমেন্ট করে একটা আমাকেও একটা ডিফারেন্ট লুক দেয় এবং সুন্দর সুন্দর ছবি তুলে দেয় তাদের মতো মানুষরা সেই ছবিগুলো আমার অনেক কাজে আসে আমার নিজেরও দেখতে ভালো লাগে এগুলো আমার আসলেই পার্সোনালি খুব ভালো লাগে যার জন্য আসলে আমি নিজের থেকেই আমি আরও উৎসাহ প্রকাশ করি আমি চাই আমার মনে হয় দর্শকরাও খুব পছন্দ করে আমার কাজগুলো এবং আসলে এরকম একটা টিম নিয়ে কাজ করলে সবসময় কাজ ভালো হয় তো আমি চাই সবসময় আমাদের সাথে থাকুক সব দর্শকরা সবসময় এভাবে সাপোর্ট করুক আর তাহলে আমি আরও অনেক সুন্দর সুন্দর এভাবে কাজ উপহার দিতে পারবো থ্যাংক ইউ